আজকে আমরা প্লিওট্রফি নিয়ে আলোচনা করব প্লিওট্রফি কথাটি এসেছে প্লিওট্রফিক নামক গ্রিক শব্দ থেকে জার্মানে টু মেক মেনি ট্রান্স জার্মান বিজ্ঞানী লুডুইক প্লেট প্লিওট্রফি কথাটি প্রথম বলেছিলেন এবং প্লিওট্রফি কি যে ঘটনায় একটি জিন একাধিক বৈশিষ্ট্যের ওপর প্রভাব বিস্তার করে তাকে তাকে বলা হয় প্লিওট্রফি প্লিওট্রফির উদাহরণ হলো ফিনাইল কিটোনি ইউরিয়া বা পিকেইউ রোগের জিন এটি একটি প্রচ্ছন্ন জিন এই রোগে অ্যামিনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন থেকে অ্যামিনো অ্যাসিড টাইরোসিন উৎপন্ন হয় না কারণ প্রচ্ছন্ন জিন সক্রিয় উৎসেচক ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস তৈরি করে না আর ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস অর্থাৎ পি উৎপন্ন হয় না ফলে রক্তে বেশি পরিমাণে ফিনাইল অ্যালানিন এবং তার থেকে উৎপন্ন ফিনা ফিনাইল পাইরোভিক অ্যাসিড জমতে থাকে এই পদার্থগুলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে প্রবেশ করে এবং মস্তিষ্কে বেশি পরিমাণে জমা হওয়ার ফলে মানসিক বিকাশ বিলম্বিত হয় তাহলে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেইন সেল একদম স্যাচুরেটেড হয়ে যায় ফিনাইল অ্যালানিন দিয়ে সেই কারণে আদার যে অ্যামিনো অ্যাসিড সেইগুলো কিন্তু প্রবেশ করতে পারে না আর ইনএবিলিটি টু সিনথেসাইজ দ্য এসেন্সিয়াল নিউরোট্রান্সমিটার নিউরোট্রান্সমিটারগুলো কিন্তু সিনথেসাইজ হতে পারে না অ্যাজ এ রেজাল্ট ব্রেন ড্যামেজ হয়ে যায় অর্থাৎ আইকু কমে যায় আবার একইভাবে যে ল্যাক অফ টাইরোসিন ইন স্কিন সেল ইনএবিলিটি টু সিনথেসাইজ দ্য মেলানিন মেলানিন যখন তৈরি করতে পারে না তখন কিন্তু এখানেও স্কিনটা পেইল হয়ে যায় আর একটা উদাহরণ হচ্ছে সেল অ্যানিমিয়া সেল অ্যানিমিয়া বা কাস্তে কোষ অ্যানিমিয়া এটি হিমোগ্লোবিনের অস্বাভাবিকতা স্বাভাবিক হিমোগ্লোবিনের জিনকে এ এবং কোষ হিমোগ্লোবিনের জিনকে এস ধরা হয় এস একটি প্রচ্ছন্ন জিন এই প্রচ্ছন্ন জিনের ফলে কিন্তু সেল অ্যানিমিয়া সৃষ্টি হয় তাহলে এটা কিন্তু একটা প্রিয় উদাহরণ ঠিক আছে আজকে পর্যন্তই থাক